কোথায় যাচ্ছে সেজে গুজে সাহা শুকর? আমি তো আমার বান্ধবীর ছেলের বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের ছেলের গায়ে হলুদে জল পড়ছে। গায়ে হলুদ মামুলি ডিউটি কালকে থেকে শুরু হয়েছে, হলুদ কোটা ভোর সাড়ে চারটে, হ্যাঁ গঙ্গা নেমন্তন্ন থেকে শুরু হয়েছে, আজকে সারাদিন বর যাওয়া অব্দি চলবে। তারপরে ঠিক আছে, কাজু বেটার আছে, কাজু এখন নিচে আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এই সুযোগে। যেমনটা বললাম বাবলি দি আজকে নেই, তো সেই জন্য তুলি দিয়ে আজকে একটুখানি থাকবে, কাজুকে ফাঁকফো করে একটু ধরে দেবে, আর রায়তো আছেই। আজকের দিন আমাদের, মানে আমাদের কেন, আমার তো মনে হয় প্রায় সবার সব দিন ব্যস্ততার সাথে শুরু হয়। 11টা বাজতে চললো, এদিকে আমি মনে হচ্ছে কিছুই কাজ হয়নি। আর এই সবের মাঝে একটা বহু প্রতীক্ষিত একটা পার্সেল এসে পৌঁছেছে, একটু সেটেল ডাউন হয়নি, তারপর পার্সেলটা আমি খুলবো। মানে সকালটা আমার একটু বেশি মনটা ভালো হয়ে গেছে ওই পার্সেলের জন্য, এবার দেখি কি এক্সপিরিয়েন্স হয় না হয়। তো চলো আজকের দিনটা আমরা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর পার্সেলের ব্যাপারে কিছুক্ষণ বাদেই বলছি। আর যারা আমাকে নতুন দেখছো বা প্রথমবারের জন্য দেখছো, হাই আমি সুচন্দ্রা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডেইলি ব্লগস বানিয়ে থাকি, আরও বিভিন্ন টুকটাক ভিডিও বানিয়ে থাকি, চ্যানেলটা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের দিনটা শুরু করা যাক। Yo baby, what are we doing? আমরা এখন খাবো। Okay, let us see. কাজু বাবা কি করে? কাজু বাবা অনেক ঘুমিয়ে পড়েছে সোনা। অনেকক্ষণ আমার কাছে ছিল কিন্তু আমার কাছে ও কমফোর্টেবল হতে পারছে না বলে ঘুমাতে পারছে না, কিন্তু এখানে যেই নি তুলে দিয়ে কাছে গেছে অমনি ঘুমিয়ে পড়েছে। একটা না দেখটা হাফ পিস, মানে মানে একটা হাফ। এই হচ্ছে সেই পার্সেলটা যার মধ্যে আমার থেকে পছন্দের জিনিস আছে, এক্সপেকটেশন প্রচুর। এখন দেখা যাক এক্সপেকটেশন আর রিয়েলিটি ম্যাচ করে কিনা। এইটা হলো ঘি, ফেসবুকে আমি প্রচুর দেখেছি আর বহু অপেক্ষার পর আমার হাতে এসে পৌঁছেছে। এখন জাস্ট গন্ধটা নেওয়ার পালা, আর তারপর হচ্ছে দুপুরের অপেক্ষা কখন গরম ভাতে একটু ঘি খাবো। আশা করি আমার এক্সপ্রেশনই বলে দিয়েছে। সত্যি বলতে এই ঘিয়ের এই গন্ধটা আমাদের এখানে মাছ দিয়ে না কোথা থেকে আসতেন এক ভদ্রলোক, তিনি নিয়ে আস, মোটামুটি আমরা 3 বছর তার থেকে ঘি খেয়েছি, 3 কি 4 বছর তার। বাট রিসেন্টলি কোয়ালিটিতে কিছু অসুবিধা হচ্ছিলো বা কি জানি না, মানে সেই ঘিয়ের গন্ধটাই পাচ্ছিলাম না। আমার নাক পার্শিয়ালি বন্ধ, তাতেও আমি ঘিয়ের গন্ধটা পেলাম। আমি জানি না, মানে হতে পারে ঘিয়ের প্রতি আমার একটু আলাদা দুর্বলতা আছে। মানে আমার যখন পাহাড়ে মোশন সিকনেস হয় আমি তখন লিটারালি ভাবি ঘি আলু সেদ্ধ ভাতের কথা, আর ওই ঘিয়ের স্মেলটা যেই আমি ভেতর থেকে ভাবার চেষ্টা করি আমার মোশন সিকনেসে আমার প্রচণ্ড হেল্প হয়। কথাটা হয়তো তোমাদের মনে হতে পারে এটা কি, কিন্তু আমার সিরিয়াসলি লাইফে আমি পাহাড়ে যেতে প্রচণ্ড ভালোবাসি, বাট আমি মোশন সিকনেসের সাথে ডিল করার একমাত্র উপায় ঘি আলু সেদ্ধ ভাতের কথা ভাবা। ঘি আমার মানে ভালোবাসা, এবার হতে পারে আমি ভালোবাসা একটুখানি বেশিই বলছি, বাট দুপুরবেলা রায় বাপি সবাইকে দিয়ে দেখি কেমন হয় আর নিজে খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ তুমি অনেস্ট রিভিউ দাও। আমরা কাজুকে স্নান করাবো ভাবলাম, কাজু আবার ঘুমিয়ে গেছে। সুন্দরবন থেকে এসছে তাই? হ্যাঁ, ওনাদের কাছে আরো অনেক কিছু মধু টধু অনেক কিছু পাওয়া যায়, বাট ঘিটা আমার এত, ও ঘিটা দারুণ সুন্দর না? আজকে দুপুরবেলা তাহলে বকফুল ভেজে দেবে, একটু ঘি দিয়ে ভাত খাও। এটা একটুখানি কাচের বোতলে না রাখলে পরে, এখানে দেখো লেখা আছে কাচের বোতলে রাখতে হবে। আর কি কি পাওয়া যায়? প্রচুর কিছু, মোয়া দিতে হবে,
আর না হলে আমাকে দোকান থেকে নিয়ে আসতে হবে। সারা বছর সুন্দরবনের মধু বাড়িতে আপাতত এখানে রাখি, পরে নিয়ে যাচ্ছি, পুরোটাই নিচেই নিয়ে যাব। সঙ্গে শীতকালের জয়নগরের মোয়া, প্লিজ অর্ডার জয়নগরের মোয়া ফর মি। বাবা লন্ডন থেকে নামলো, আরে বাবা স্নান করবে না বাবা, ওঠো তুমি কি হচ্ছে, আচ্ছা ঘুমো। কাজু এমন সময় ঘুম থেকে উঠলো যে আজকে স্নান করানো গেল না। এখন কাজু আর পিয়া একটু আজ টাইম কাটাবে, আর এই ফাঁকে আমি যতটা পারি এডিটিংটা শুরু করার চেষ্টা করি, শেষ হবে কিনা সেটা তো জানি না। বাবুনি আজকে মানে এক বেলার জন্য তিনটে শাড়ি লাগিয়েছে না, এখন ওই শাড়ি পরে এতক্ষণ থাকা যাবে না, বর যাওয়ার থাকতে হবে। তোর মিমির এতই বিয়ে করার শখ যে বাথরুমে গেল কিন্তু গায়ে হলুদের হলুদ আর ও তুললো না। এ বাবা, এবার মেকআপের সময় কিছু হলে আমি জানি না। মিয়া তো সেজে বুঝে এসেছিল, কাজু চিনতেই পারছিল না। দেবী বাবা আবার কিছুক্ষণ পরে মিমি আরো বেশি সেজে নেবে, তখন আরো চিনতে পারবে না। কি হচ্ছে, চোখটা হচ্ছে এটা মা, আমি কার কাছে, এটা কে মিমি টাই, ও তাই দেখি 80 ইঞ্চ মিমি তো লাগে না, বুঝতে পারছি না অন্যদিকে তাকিয়ে থাকে। আমরা ভাবলাম কোথায় একটু ঘুমাবো, তিন ঘন্টা আছে, দেড় ঘন্টা ঘুমাবো, দেড় ঘন্টা সাজগোজ হবে, নো ঘুম। কিন্তু ঘুমিয়ে নিল কে, কাজু বাবা। এখন আমাদের পার্লার খোলা হবে। ম্যাডাম আমরা ফুল লুক, কাজু কেমন লাগছে মিমিকে? দারুন, আমি দেখে পাগল হয়ে গেছি, মনে পাগল পাগল করছে, এখন তো বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আমাদের পার্লারে আসার জন্য। এবারে পরের লাইন হচ্ছে এই সিজনে আর আসবেন না। আজকে সন্ধ্যার পর থেকে আমার একটুখানি ক্লান্ত লাগছিল প্রচুর, আর কাজু একটুখানি কমফোর্টেবল ফিল করছিল না, সব মিলিয়ে আর ব্লগটা করা হয়নি। অ্যাসাজ ব্লগ করার মতো আর আমাদের কিছু হয়ও নি, একবার কাজু শুয়ে পড়ছে, একবার আমি শুয়ে পড়ছি, এই সমস্তই চলছিল। তবে কালকের দিন এবং তার আগামী দিন এবং তার আগামী দিন কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, হোপফুলি এক্সাইটিং হতে চলেছে, সেই রকম জিনিসপত্রের প্ল্যান করা আছে। আর ঘিটা কিন্তু সত্যিই ভালো খেতে ছিল, মানে যেমন টিপিক্যাল ঘি হয় আর কি, একটা ভালো ঘিয়ের যেরকম গন্ধ বা যেরকম হয় সেটা খেতে ছিল, তো আমার তো খুবই ভালো লেগেছে। কথা বলতে বলতে আমি ঠান্ডায় আটকে যাচ্ছি, কথা বলতে পারছি না। আজকে তাহলে এ পর্যন্তই, কালকে একটা ফ্রেশ দিনে হোপফুলি এই ঠান্ডা লাগা বাদ দিয়ে দেখা হবে তোমাদের সাথে। কাজও আশা করি ঘুমানোর পর ওর শরীরটা বেটার লাগবে, আর তারপর যেমনটা বললাম প্রচুর কিছু প্ল্যান আছে, সেটা তোমরা আগামী ব্লগেই দেখতে পারবে এবং জানতে পারবে। আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, কালকে দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।